হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তোমরা দেখছো দ্য ওয়েব সলিউশন, আমি সঙ্গীতা। আজকে তোমাদের জন্য প্র্যাকটিস সেট 8 নিয়ে এসেছি, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, হোয়েন এভার এ ইউ আর কামিং হেয়ার, বি ইউ ব্রিং এ লট অফ, সি সুইটস ফর মি, ডি নো এরর, ই। সো এখানে আমাদেরকে এরর খুঁজতে হবে। চলো মিনিংটা দেখে নিই। হোয়েন এভার, হোয়েন এভার কথার অর্থ হলো যখনই। ইউ আর কামিং হেয়ার, ইউ আর কামিং হেয়ার, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ আর কামিং হেয়ার, যখনই তুমি এখানে আসিতেছ। ইউ ব্রিং এ লট অফ সুইটস ফর মি, তুমি আমার জন্য অনেক মিষ্টি নিয়ে আসো। তো আসিতেছ না আসো, মিনিংটা কীরকম দাঁড়াচ্ছে? যখনই তুমি এখানে আসো, তুমি আমার জন্য অনেক সুইট নিয়ে আসো। এ লটস অফ সুইট ফর মি, ইউ ব্রিং এ লট অফ সুইটস ফর মি, আমার জন্য অনেক মিষ্টি নিয়ে আসো। তো তোমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্স হোয়েন এভার দিয়ে শুরু হয়, তখন যে ভাবটা আমরা বসাই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি বললাম? যদি কোনো সেন্টেন্স হোয়েন এভার দিয়ে শুরু হয়, তাহলে আমরা সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অনুযায়ী, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী ভার্বটা বসাই। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কাম। আর কামিংটা হবে না, সেটার পরিবর্তে হবে কাম। অর্থাৎ আমাদের ভুল ছিল অপশান বিতে। আর একবার বলছি, হোয়েন এভার, যখনই, ইউ কাম হেয়ার, তুমি এখানে আসো, ইউ ব্রিং, তুমি নিয়ে আসো এ লট অফ সুইটস ফর মি, আমার জন্য অনেক মিষ্টি। হোয়েন এভার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে আমরা যে ভাবটা ইউজ করি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। ওকে, চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। গ্যালিলিও সেইড অপশান এ দ্যাট দ্য আর্থ বি ওয়েন্ট রাউন্ড দ্য সান, সি নো এরর, ডি। ওকে, গ্যালিলিও সেইড, গ্যালিলিও বলে বা বলেছিল দ্যাট যে দ্য আর্থ ওয়েন্ট রাউন্ড দ্য সান, এটা হচ্ছে মেইন ক্লজ। এই সেন্টেন্সে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। লিঙ্কারের পরে, লিঙ্কার হচ্ছে এখানে দ্যাট, দ্যাটের পরে যে সেন্টেন্সটা লেখা আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা জানি ন্যারেশনে মানে মেইন ক্লজটা যদি অতীতকালে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ যেটা হবে সেটাকেও অতীতকালে করতে হবে। কিন্তু না, কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন চিরসত্য কোনো ঘটনা বোঝালে আমরা সেখানে অতীতকাল ব্যবহার করি না, সেখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয়। কি বললাম? যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ চিরসত্য ঘটনা বোঝায়, যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ চিরসত্য ঘটনা বোঝায়, তখন আমরা অতীতকালে ব্যবহার করি না, সেটা প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে এখানে ওয়েন্টের বদলে হবে গোজ, অর্থাৎ আমাদের ভুল ছিল অপশন সিতে। গ্যালিলিও সেড দ্যাট দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। ওকে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। হি ইজ রানিং টেম্পারেচার সিন্স লাস্ট ফ্রাইডে অপশন এ অ্যান্ড ডক্টর্স, বি দ্যাট হি ইজ ডাউন উইথ টাইফয়েড, সি নো এরর, ডি। ওকে, সিন্স লাস্ট ফ্রাইডে, এটা দেখে আমরা কি বুঝছি? সিন্স আমরা কখন ব্যবহার করি, কোন টেন্সে ব্যবহার করি, এটা আমাদেরকে বুঝতে হবে। সিন্স আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আফকাট কো মানে চার বার আর সিডিএস কো মানে। তাহলে এখানে কি আছে? হি ইজ রানিং, যেটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু হওয়া উচিত অ্যাকচুয়ালি কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে ইজ রানিং এর বদলে হবে হ্যাজ বিন রানিং। তাহলে আমাদের ভুল ছিল অপশান এতে, অপশান এতে। আমি মিনিংটা পড়লাম না, কিন্তু অ্যান্সার করলাম কি করে? জাস্ট সিন্স দেখে, যেহেতু সিন্স আছে তাহলে আমাদের যে ভার্বটা হবে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমাদের অ্যান্সার হলো অপশান এ। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। দ্য বয় কামস অফ অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। ওকে, অ্যাফ্লুয়েন্টের পরিবর্তে যে ওয়ার্ডটা হবে আমাদেরকে সেটা বেছে নিতে হবে। অপশানে আছে এ রিস, বি অর্ডিনারি, সি ইনফেমাস, ডি ব্যাকওয়ার্ড। অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ হলো সমৃদ্ধশালী, অর্থাৎ ছেলেটি ধনী পরিবারের।
তাহলে রিচ রিচ কথার অর্থ হলো ধনী। আমাদের অ্যান্সার হবে অপশান এ। চলো পরের কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 5, ফেমিনাইন জেন্ডার অফ হর্স, হর্সের ফেমিনাইন জেন্ডার খুঁজতে হবে। হর্স মানে ঘোড়া। অপশানে কি কি আছে? এ এস্টেলিয়ন, এস্টেলিয়ন কথার অর্থ হলো ঘোড়া। বি হচ্ছে মেয়ার, মেয়ার কথার অর্থ হলো ঘটকি। আর সি উইচ, উইচ কথার অর্থ হলো ডাইনি। তাহলে ঘোড়ার ফেমিনাইন হবে ঘটকি, অপশান বি। চলো পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, দ্য ম্যান কেম টু এ গুড ডিসিশন অ্যাট লেন্থ, মানুষটি এসেছিল একটা ভালো ডিসিশনে অ্যাট লেন্থ। অ্যাট লেন্থ কথার অর্থ হলো অবশেষে, অ্যাট লেন্থ কথার অর্থ হলো অবশেষে। অপশানে কি কি আছে চলো দেখে নিই। এ হচ্ছে অ্যাট দ্য এন্ড, বি হচ্ছে অ্যাট দ্য বিগিনিং, সি জাস্ট বিহাইন্ড, ডি ইন সিক্রেট। ওকে, অ্যাট দ্য এন্ড কথার অর্থ হলো সব শেষে, অ্যাট দ্য বিগিনিং শুরুতে, জাস্ট বিহাইন্ড আর ইন সিক্রেট মানে গোপনে। তো আমাদের অপশান হলো এ, আমাদের অ্যান্সার হলো অ্যাট দ্য এন্ড। অ্যাট লেন্থ কথার অর্থ ছিল অবশেষে, আর অপশান এতে আছে অ্যাট দ্য এন্ড, যেটা কথার অর্থ হলো এই মিনিংটা হলো সব শেষে। তাহলে দ্য ম্যান কেম টু এ গুড ডিসিশন অ্যাট দ্য এন্ড। ওকে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, এ পার্সন হু ইজ সেলফ অ্যানাটিক্যাল, একজন ব্যক্তি যে নিজের মনের ভাব নিজের মনের মধ্যে রাখে। অপশান কি কি আছে চলো দেখে নিই। এ হচ্ছে এক্সট্রোভার্ট, বি হচ্ছে ইন্ট্রোভার্ট, সি হচ্ছে অ্যাম্বিভার্ট, অ্যান্ড ডি ইগোসেন্ট্রিক। এক্সট্রোভার্ট কথার অর্থ হলো বহির্মুখ, যে সবার সঙ্গে খোলামেলা মনে কথা বলে, অর্থাৎ সব কিছু বাইরে এক্সপ্রেস করে। বি ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট কথার অর্থ হলো যে মনের ভাব মনে রাখে। তাহলে এ পার্সন হু ইজ সেলফ অ্যানাটিক্যাল, যেটার মিনিং ছিল যে নিজের মনের ভাব নিজের মধ্যে রাখে, তাকে আমরা কি বলি? বি ইন্ট্রোভার্ট। আমাদের অ্যান্সার হবে অপশান বি ইন্ট্রোভার্ট। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, হি ড্যাশ প্লে ফুটবল হোয়েন হি ওয়াজ অ্যাট স্কুল, সে ফুটবল খেলে যখন সে স্কুল, মানে ফুটবল খেলতো যখন সে স্কুলে ছিল, যখন সে স্কুলে ছিল, হি ওয়াজ অ্যাট স্কুল, যখন সে স্কুলে ছিল, হি ড্যাশ প্লে ফুটবল, সে ফুটবল খেলতো। তাহলে এটা কি বোঝাচ্ছে? একটা অতীতের অভ্যাসগত কাজ, যে যখন সে স্কুলে ছিল তখন খেলতো, অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝাতে, অতীতের অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করি? ইউজ টু অথবা উড প্লাস ভার্বের এক নম্বর রূপ। অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি অথবা উড প্লাস ভার্বের এক নম্বর রূপ ব্যবহার করি। তাহলে অপশান কি কি আছে দেখে নিই। এ হচ্ছে মাস্ট, বি ক্যান, সি ইউজ টু, ডি নান অফ দিস। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশান সি। চলো পরের কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 9, হি ইজ এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্কার, সে হয় খুবই ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্কার। তো ইন্ডাস্ট্রিয়াস কথার অর্থ কি? পরিশ্রমী। অপশান কি কি আছে দেখে নিই। এ হচ্ছে সাকসেসফুল মানে সফল, বি হচ্ছে ডিলিজেন্ট মানে পরিশ্রমী, সি হচ্ছে এনার্জেটিক কর্মশক্তি সম্পূর্ণ, ডি নান অফ দিস। তাহলে আমাদের অপশান হচ্ছে বি, যেটার অর্থ পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস কথার অর্থ হলো পরিশ্রমী, ডিলিজেন্ট কথার অর্থ হলো পরিশ্রমী, অর্থাৎ আমাদের অ্যান্সার অপশান বি। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, হি হ্যাজ গান টু ড্যাশ চার্চ টু প্রে, সে গিয়েছে চার্চে প্রে করতে, অর্থাৎ প্রার্থনা করতে। অপশান কি কি আছে? এ অ্যান্ড, বি এ, সি ডি, ডি নান অফ দিস। এখান থেকে যে কোনো একটা আমাদেরকে চুজ করতে হবে। আচ্ছা, চার্চ, চার্চে আমরা সাধারণত কি করতে যাই? প্রে করতে যাই, অর্থাৎ কি এটা একটা উদ্দেশ্য। যখন উদ্দেশ্য থাকে তখন আমরা কোনো প্রিপোজিশন বা সরি যখন উদ্দেশ্য থাকে তখন আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। কি বললাম? যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমরা আর্টিকেল ব্যবহার করি না। চার্চে আমরা সাধারণত প্রে করতে যাই। তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি, নান অফ দিস। একটা এক্সাম্পল দিলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। বলছি, হি ওয়েন্ট টু হসপিটাল, এটা যখন বলছি হসপিটাল মানে পারপোজ থাকছে, অর্থাৎ একটা উদ্দেশ্য থাকছে। হসপিটালে আমরা কী করতে যাই? ট্রিটমেন্ট করতে যাই,
তো যখন এই কথাটা বলবো, হি ওয়েন টু হসপিটাল, তার মানে সে হসপিটালে ট্রিটমেন্ট করতে গিয়েছিল। কিন্তু যখন বলবো হি ওয়েন টু দ্য হসপিটাল, তখন হবে উইদাউট পারপোজ। পার্থক্যটা আরেকবার দেখে নিই, হি ওয়েন টু হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল, যখন আমি আর্টিকেল দি এর ব্যবহার করছি না, তখন তার উদ্দেশ্য থাকছে, তার মানে সে ট্রিটমেন্ট করতে গিয়েছিল। আর যখন আর্টিকেলের ব্যবহার করছি, দিটা যখন নিয়ে আসছি, তখন উইদাউট পারপোজ, অর্থাৎ সে হসপিটালে গিয়েছিল অন্য কোনো, হয়তো কারোর সঙ্গে গিয়েছিল বা অন্য কোনো কারণে গিয়েছিল। অন্য কোনো কারণ হলে, যদি উদ্দেশ্য না থাকে, তাহলে আর্টিকেল দি বসাবো, কিন্তু যদি উদ্দেশ্য থাকে তাহলে আমরা আর্টিকেলটা বসাবো না। সেই জন্য এখানে আমাদের অ্যান্সার হয়েছে অপশন ডি, হি হ্যাজ গান টু চার্চ টু প্রে, সে চার্চে গিয়েছিল প্রে করতেই, তাই জন্য আমরা এখানে কোনো আর্টিকেল বসালাম না। এরকম স্কুল, চার্চ, টেম্পেল অর্থাৎ মন্দির বা হসপিটাল, এই ওয়ার্ডগুলোর আগে কখনো দি বসে, কখনো দি, অর্থাৎ আর্টিকেল কখনো বসে, কখনো বসে না। যদি উদ্দেশ্য থাকে তাহলে বসবে না, যদি উদ্দেশ্য থাকে তাহলে আর্টিকেল বসবে না, যদি উদ্দেশ্য ছাড়া যায় তাহলে আর্টিকেল বসবে। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, টিচার্স টিচ, কোশ্চেন ট্যাগ, ওকে, এটা একটা টিচার্স টিচ মানে শিক্ষকরা শিক্ষা দেয়, হ্যাবোধক বাক্য। তো হ্যাবোধক বাক্যকে যখন আমরা কোশ্চেন ট্যাগ করতে যাই, প্রথমেই একটা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হয়, নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ নট। তাহলে অপশান কী কী আছে একটু দেখে নিই, আর দে, আর নট দে, ডোন্ট দে, ডু দে। তাহলে এখান থেকে অপশান এ আর ডি বাদ চলে যাচ্ছে, কারণ যখন আমরা কোশ্চেন ট্যাগ করতে যাবো তখন আমি বললাম একটা নট আনতে হবে। এবার পড়ে আছে দুটো অপশান, এ হচ্ছে আর নট দে, সি হচ্ছে ডু নট দে। টিচার্স টিচ, শিক্ষকরা শিক্ষা দেয়, তো এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আর আমরা কখন ব্যবহার করি, প্রেজেন্ট টেন্সে, কিন্তু এখানে যদি মানে সাহায্যকারী ভার্ব না থাকে, অ্যাম ইজ আর না থাকে, তখন আমরা আর কে কোশ্চেন ট্যাগ হিসেবে আনতে পারি না। তো এখান থেকে অপশান বি বাদ চলে গেল, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশান সি, ডোন্ট দে। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো বাক্য থাকবে, সেটা যদি কোশ্চেন ট্যাগ শুরু করি, মানে কোশ্চেন ট্যাগ করতে যাই, তাহলে আমাদেরকে ডু অথবা ডাজ আনতে হয়, আর তারপর একটা নট আনতে হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে ডোন্ট দে। আই হোপ কি তোমরা বুঝতে পেরেছো। আরও একবার বলছি, টিচার্স টিজ, কোশ্চেন ট্যাগ, যখন হ্যাবোধক বাক্য থাকবে, সেটাকে যখন আমরা কোশ্চেন করতে যাব, তখন একটা নট আনতে হবে। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য আমরা কোশ্চেন ট্যাগ হিসেবে ডু অথবা ডাজকে ব্যবহার করবো। এটা যেহেতু প্লুরাল ছিল টিচার্স, সেই জন্য আমরা ডু ব্যবহার করলাম। যদি এটা আবার সিঙ্গুলার থাকতো তাহলে আমরা ডাজ ব্যবহার করতাম। ওকে, চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো। যদি কোনো সেন্টেন্স উড দিয়ে শুরু হয় আর শেষে যদি কোশ্চেন ট্যাগ থাকে, তার মানে এটা হচ্ছে একটা পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ নম্রভাবে তোমার কাছে অনুরোধ করছে যে উড ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে, ড্যাশ দ্য উইন্ডো, উইন্ডোটাকে খুলতে বা বন্ধ করতে। অপশান কী কী আছে দেখে নিই, এ হচ্ছে ওপেন, বি হচ্ছে ওপেনিং, সি হচ্ছে টু ওপেন, ডি হচ্ছে ক্লোজ। তো যদি কোনো সেন্টেন্স উড দিয়ে শুরু হয় আর শেষে কোশ্চেন ট্যাগ থাকে, আমি বললাম এটা পোলাইট রিকোয়েস্ট, আর যে মেইন ভার্বটা থাকে সেটার পরে আমরা যে ভার্বটা বসাই সেটা আইএনজি যুক্ত হয়। ওয়ান্স আই রিপিট, যে মেইন ভার্বটা থাকে, এখানে মেইন ভার্ব হচ্ছে মাইন্ড, তারপরে আমরা যে ভার্বটা বসাবো সেটা আইএনজি যুক্ত বসবে। তাহলে আমাদের অপশান বিতে আছে ওপেনিং, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর 25 তারিখে মেবি ক্লার্কের এক্সাম আছে, সো ভালো করে প্রিপারেশন নাও। এই এই ধরনের কোশ্চেনই হয়তো, মানে এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে, সেম টাইপের। তো ভালো করে প্র্যাকটিস করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ।